হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ডেলি আপডেটস তো বেঙ্গল পুলিশের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড নাইনটিন রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো যারা পাশ করেছে সবাইকে আরও একবার জানাই কনগ্র্যাচুলেশান এবং অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দুটি নোট লিঙ্ক কিন্তু আজকে চালু হয়েছে এখানে দেখো বাইশ তারিখে দুটি লিঙ্ক চালু হয়েছে একটা ডাউনলোড ই অ্যাডমিট কার্ড তো এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা সেখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এখনও লিঙ্কটি অ্যাক্টিভেট হয়নি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এবং দেখো রিভাইজ শিডিউল অ্যান্সার সরি রিভাইজ শেডিউল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এভিস টেস্টের একটি নোটিশ দেওয়া হচ্ছে তো সেটা কি সেটা দেখে দেবো কারণ এখানে কিছু পরিবর্তন হয়েছে সেগুলো কি দেখিয়ে দেবো তো তার আগে তোমাদেরকে বলবো যারা মাঠের জন্য প্রিপারেশান নিচ্ছ ভালোভাবে প্রিপারেশান নাও অনেক দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে তোমরা মাঠের জন্য প্রিপারেশান নেবে কত কীভাবে ছুটলে তাড়াতাড়ি তোমরা মাঠটা কভার করতে হবে পাশ করতে হবে সেগুলো সম্পর্কে আমি ভিডিও দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো বা চ্যানেল থেকে সে ভিডিও দেখে নিও তো এবার আমি দেখে দেবো কি রিভাইজ সেই পিইটি পি নোটিশটি তো তোমাদের সামনে নোটিশটি ওপেন করবো এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা সেটা পেয়ে যাবে এবং এই ভিডিও লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটি ওপেন হয়ে গেছে এখানে দেখো দেওয়া আছে ডিটেলস নোটিশটি এবং এখানে যেটা কালেকশন করা যায় সেটা তোমরা দেখতে হবে দ্বিতীয় লাইনে যেটা আছে সিক্স রেঞ্জ রিক্রুটমেন্ট অর্থাৎ আগে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে আটটি রেঞ্জ রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল এবং সেগুলো কী কী চেঞ্জ হয়েছে সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে দেখো মুর্শিদাবাদ জলপাইগুড়ি মেদিনীপুর বর্ধমান প্রেসিডেন্সি ওয়ান টু এগুলোই কিন্তু এবার হবে এবং এর মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যে মাঠটি হবে এবং ভেনু কোথায় কোথায় সেটা তোমরা দেখতে পাবে যেমন মুর্শিদাবাদে বহরমপুর স্টেডিয়াম ঠিক আছে এই সমস্ত ভেনু দেওয়া আছে এবং আগের যেটা ফুল ছিল সেটা যেমন মেদিনীপুরের এক দুই রেঞ্জ ছিল ঠিক আছে সেগুলো কারেকশান করে এগুলো ছটা করা হয়েছে তো এবং সিডিউল পাশে দেখতে পাচ্ছ তিন বারো দু থেকে আর আঠাশ বারো দু পর্যন্ত মুর্শিদাবাদ রেঞ্জটি চলবে ঠিক আছে এইভাবে তোমরা সব ডিটেলস দেখতে পাবে পাশাপাশি তোমরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নাও এবং পারলে স্ক্রিনশট করে নাও এটা ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস নিচে নিচে যেটা আছে সেটা তোমরা একটু দেখতে পাবে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড মেডিকেল রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড জলপাইগুড়ি এবং বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে হবে সেটা হলো বাইশ এগারো দু হাজার অর্থাৎ আজকের থেকে ঠিক আছে আর প্রেসিডেন্সি রেঞ্জের হচ্ছে চোদ্দ বারো দু থেকে অর্থাৎ যারা প্রেসিডেন্সি রেঞ্জের তারা কিন্তু আজকে পাবে না তারা কিন্তু বারো চোদ্দ তারিখ থেকে পাবে ডিসেম্বর মাসের ওকে তো এটাই তোমাদের জানার ছিল ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিও এবং অ্যাক্টিভেট হবে কিছুক্ষণে পরে এখন অ্যাক্টিভেট হয়নি তোমরা অবশ্যই চেক করে নিও ঠিক আছে তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর দিস ভিডিও